সালাম আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি এবিসি জব কেয়ারের পক্ষ থেকে। আশা করি সবাই ভালো আছেন। আজকের যে আলোচ্য বিষয়টি, এই কোশ্চেনটি যারা চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা অনেকেই করে থাকেন, অর্থাৎ তাদের জন্য এটি একটি কমন কোশ্চেন। এই কোশ্চেনের অ্যান্সারটি নিয়ে মূলত আজকের ভিডিওটি করা। যে অনেকেই প্রশ্ন করেন যে ভাইয়া, আসলে সরকারি প্রতিষ্ঠানে চাকরি ভালো হবে না স্বায়ত্তশাসিত, অর্থাৎ সরকারের বিভিন্ন স্বায়ত্তশাসিত যে প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানে জব করা ভালো হবে? দেখুন, এই জব সেক্টর স্বায়ত্তশাসিত হোক আর সরকারি হোক, প্রত্যেকটি মানে সেক্টরেরই ভালো এবং খারাপ, অর্থাৎ সুবিধা এবং অসুবিধা দুইটি দিকই কিন্তু আছে। তো এই সুবিধা এবং অসুবিধার দিক দিয়ে যদি আমরা আলোচনা করি, তাহলে প্রথমে আমরা এই সরাসরি রাজস্ব খাতভুক্ত, অর্থাৎ যেই সব চাকরিগুলোকে আমরা সরকারি চাকরি বলি সেই সব সেক্টর সম্পর্কে যদি আলোচনা করি, দেখুন যে বর্তমানে যদি আপনি হাই স্যালারি পেয়ে স্বাচ্ছন্দ্যভাবে জীবনযাপন করতে যান, তাহলে আপনি সরকারি জবে সেই সুযোগটা পাবেন না। কারণ সরকারি স্কেল স্বায়ত্তশাসিত যে বিভিন্ন প্রতিষ্ঠান আছে সেইখানে যে স্কেল তার প্রায় 3 গুণ হারে কম হয়ে থাকে। ধরুন যে আমরা যদি একজন সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, অর্থাৎ উপসহকারী প্রকৌশলীকে নিয়ে যদি বলি, এদের যে স্যালারি স্কেল সরাসরি রাজস্ব খাতভুক্ত বিভিন্ন চাকরিতে, সেইখানে এরা 10ম গ্রেডের কর্মকর্তা, এখানে বেসিক হলো 16,000 টাকা। আবার যদি এই স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসাবে আমরা ধরেন যে ডিপিডিসি কে যদি ধরি বা অন্যান্য আরো প্রতিষ্ঠান আছে, তো পাওয়ার সেক্টরে ডিপিডিসি ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি, একে যদি আমরা ধরি, তাহলে এইখানে আপনি বেসিক পাবেন 39,000 টাকা। তার মানে আপনার প্রায় 2.5 গুণ কিন্তু বেশি স্যালারি এই বেসিক হিসাবেই। তার মানে টোটাল স্যালারি হিসাবে করলে এই আনুপাতিক হারে যেহেতু বৃদ্ধি পাবে, তার মানে আপনার 2.5 গুণ বেশি স্যালারি। কিন্তু সরকারি যেই সব, অর্থাৎ রাজস্ব খাতের যেই জবগুলো, এই জবগুলোর লাইবিলিটি অনেক হাই। এখানে খুবই হাই কোয়ালিটির যদি আপনি কোনো রাজস্ব ক্ষতি বা কোনো অন্যায়ের সাথে সম্পৃক্ত না হন, সেই ক্ষেত্রে কিন্তু এই চাকরিগুলো যাওয়ার সম্ভাবনা বা এই চাকরি যায় না বললেই চলে। দেখুন, এই সরকারি চাকরিতে ভবিষ্যৎ, অর্থাৎ আপনি যখন চাকরি লাইফ শেষ করবেন তখন এককালীন টাকা এবং মাসিক যে টাকা, অর্থাৎ পেনশনের যে সুযোগটা, এটা কিন্তু আপনি সরাসরি রাজস্ব খাতভুক্ত যেই জবগুলো আছে এখানে পাবেন। তো এখন তার বিপরীত যদি আমরা আলোচনা করি, যে স্বায়ত্তশাসিত যেই প্রতিষ্ঠানগুলো আছে সেইখানে আপনি এই সরাসরি রাজস্ব খাত, অর্থাৎ সরকারি চাকরির চেয়ে এই স্বায়ত্তশাসিত চাকরিতে যে জব সিকিউরিটি, এটা তুলনামূলকভাবে একটু কম। কারণ এই স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোতে কিন্তু একটি রুলস চালু আছে যে 3 বছর বা 4 বছর বা 5 বছর পরপর চাকরি অটো রিনিউ হবে, এই সিস্টেমটি আছে। তবে যদি আপনি এই রিনিউয়ের মধ্যে বা আপনার জন্য যে 3 বছর বা 4 বছর বা 5 বছরের যে চুক্তি আপনার বিপরীতে হচ্ছে, সেই ক্ষেত্রে যদি আপনি এর মধ্যে কোনো অন্যায়ের সাথে সম্পৃক্ত হন বা রাজস্ব কোনো ক্ষতি করে থাকেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার চাকরিটি চলে যাওয়ার সম্ভাবনা অনেকটাই থাকে। আর দ্বিতীয় যেটা, যে ভবিষ্যৎ, অর্থাৎ পেনশনের যে সুযোগ সুবিধা, সেটা কিন্তু এই স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের ক্ষেত্রে নাই বললেই চলে। যেমন আপনি এককালীন একটা টাকা গ্র্যাচুইটি বা প্রভিডেন্ট ফান্ড, এগুলো থেকে কিন্তু আপনি এককালীন একটা টাকা, একবারে বিগ একটা অ্যামাউন্ট পাবেন, পরবর্তীতে মাসিক হারে যে পেনশনের যে সুবিধাটা, এটা কিন্তু আপনি এভাবে পাবেন না। এই বিষয়ে আমাদের ভিডিও দেওয়া আছে, চাইলে আমাদের চ্যানেল থেকে সেটা দেখে নিতে পারেন। তো এই সরকারি এবং স্বায়ত্তশাসিত যে প্রতিষ্ঠান, এই দুটি প্রতিষ্ঠানের যে সুবিধা এবং অসুবিধাগুলো আমরা তুলে ধরলাম, এখন আপনারা বিচার বিশ্লেষণ করে দেখতে পারেন যে আসলে কোন প্রতিষ্ঠান আপনার জন্য সুইটেবল। তবে আমরা বলবো দুটাই দুই দিক থেকে ভালো এবং
খারাপ দুটোরই আছে, তবে বর্তমানকে লাইফকে যদি স্বাচ্ছন্দ্যভাবে আপনি পরিচালিত করতে চান তাহলে আমরা বলবো যে আপনি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানকে সিলেক্ট করতে পারেন। আর ভবিষ্যতে যদি বা এবং চাকরির যদি ভালো সিকিউরিটি চান, বা এটাই আসলে নট ম্যাটার, কারণ আপনি ভালো থাকলে জগৎ ভালো, সেটা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হোক, তবে আপনি যদি ভবিষ্যতে যে মানে সুবিধাটা পান যে মাসিক হারে একটা অ্যামাউন্ট পাবেন বা একটা বিগ অ্যামাউন্ট পাবেন, সেই ক্ষেত্রে আপনি এই সরাসরি রাজস্ব খাতভুক্ত যেই চাকরিগুলো আছে অর্থাৎ সরকারি প্রতিষ্ঠান যেগুলো আছে এইখানে আপনি ট্রাই করতে পারেন। তো দুটো দিকই ভালো আমরা বলবো, কাউকে খারাপ বলবো না, ভালো এবং খারাপ দিক তুলে ধরলাম। তো সবাই এবিসি জব কেয়ারের সঙ্গেই থাকেন, আশা করি উত্তরটা পেয়েছেন। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।